আজকে আমাদের গন্তব্য হচ্ছে বকখালি। বকখালি যাওয়ার আগে এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আজ থেকে কিছু বছর আগেও যখন এই নদীটার ওপর কোনো ব্রিজ ছিল না, তখন গাড়িগুলো সব ট্রলারের ওপর উঠে এই নদীটা পেরোতে হতো। তখন বকখালি যেতে বেশ অনেকটাই সময় লেগে যেত এবং ব্যাপারটা একটুখানি ঝামেলারও ছিল, কিন্তু এই ব্রিজটা খুবই সুন্দর এবং খুব সহজ করে দিয়েছে বকখালি যাওয়া। আমরা এখন পৌঁছে গেছি একেবারে বকখালি বিচের ধারে। বকখালি বিচের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানকার বৃষ্টির যে বালিগুলো আপনারা দেখতে পাবেন সেইগুলো একদমই সাদা রঙের, এবং এখানে যেহেতু আমরা ঠিক একটু বর্ষার আগে আগে গেছিলাম সেই জন্য ওয়েদারটা খুবই ভালো। হোটেলটা এখানে আমার গাড়িটা রাখা হয়েছে, একচোট ভালো মতো বৃষ্টি হয়ে গেছে, আর এই হচ্ছে হোটেল। সুন্দর একটা পার্কের মতো করা আছে হালকা, আর এটা হচ্ছে বকখালির বিখ্যাত হোয়াইট স্যান্ড বিচ। আচ্ছা আমরা এখান দিয়ে এখন নেমে যাবো বিচের ধারে। এই হচ্ছে বিচ, বিশাল ঢেউ দিচ্ছে। সমুদ্রে স্নান করে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম হেনরি আইল্যান্ড দেখার জন্য। এটা হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, আর আমরা বাঁধানো পিচের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি হেনরি আইল্যান্ডের দিকে। এখান থেকেই হালকা সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, কিন্তু জায়গাটা দেখুন পুরো জঙ্গল। দূর দূরান্তে কোনো লোক দেখা যাচ্ছে না, ওই দিকটায় আমরা লাল কাঁকড়া দেখেছি, ওইখানে আমরা এখন যাচ্ছি। হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য ছিল ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেবের ভগ্নপ্রায় বাড়ি। তার পরের গন্তব্যটা ছিল হচ্ছে কার্গিল বিচ। এরপরে আমরা আবার ফিরে এলাম বকখালি সি বিচের কাছে। সন্ধেবেলা এই জায়গাটায় বসে বেশ ভালোই লাগছিল, আমরা দু তিন রকমের মাছ ভাজা খেয়েছিলাম আর বেশ অনেকক্ষণ এখানে বসে সুন্দর হাওয়া উপভোগ করছি। এটা হচ্ছে আমাদের বিচ বাংলো রিসর্ট। রিসর্টের একদম সামনেই পুরো সমুদ্র, এখন যদিও জল নেই কিন্তু জোয়ারের সময় দেখে যদি আসা যায় তাহলে একদম ওই যে বালি সাদা বালি পর্যন্ত দেখা যাচ্ছে ওই পর্যন্ত পুরো জল চলে আসা, ভালো ঢেউ থাকে। আর পূর্ণিমা বা অমাবস্যার সময় এলে
খুব ভালো ঢেউ পাওয়া যায়। পরের দিন সকালবেলা হোটেল থেকে চেক আউট করে আমাদের প্রথম গন্তব্য ছিল জম্মু দ্বীপ বা জম্মু আইল্যান্ড। এখানে জম্মু দ্বীপে আগে বসতি থাকলেও পরে সেখানে 144 ধারা জারি হয়ে যাবার জন্য এখন আর কোনো বসতি নেই। জম্মু দ্বীপে যাওয়ার রাস্তার আগে যে খাড়িটা পড়েছিল সেই খাড়িটা অ্যাকচুয়ালি সুন্দরবন অঞ্চলের অন্তর্গত, কেননা এখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। জম্মু দ্বীপ যাবার যে নৌকা করে যে যাবার একটা যে জার্নি, সেই জার্নিতে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু পুরোটাই সমুদ্রবেষ্টিত দ্বীপ জম্মু দ্বীপ। তো এখানে যাওয়ার সময় তো পুরোটাই সমুদ্রের উপর দিয়েই যেতে হবে, ঠিক আছে? তো কিন্তু এখানে সমুদ্রে কিন্তু প্রচণ্ড বড় বড় ঢেউকে ফেস করে আমাদের যে নৌকাটা ছিল সেটা এগিয়ে যাচ্ছিল এবং প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকাটা কিন্তু বেশ ভালো দুলছিল। তো আমাদের কিন্তু অনেকেরই খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো আমি বলবো যে যখন জম্মু দ্বীপ যাবেন তখন যেন খুব ভারী খাবার না খেয়ে যাওয়া হয় এবং বাচ্চারা যদি সঙ্গে থাকে তাহলে ভমিটিং টেন্ডেন্সি কমাবার জন্য যে ওষুধগুলো আছে সেগুলো যেন মানে কনজিউম করে তারপরে এখানে যাওয়া হয়। তাহলে যে যাবার যে ব্যাপারটা আছে যেটা তাহলে আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। সুন্দরবন এলাকাতে ম্যানগ্রোভ গাছের কথা নিশ্চয়ই আপনারা আগে থেকেই জানেন। ম্যানগ্রোভ গাছটা যে কোনো একটা গাছের নাম, কিন্তু ম্যানগ্রোভ গাছ নয়, অনেক প্রজাতির গাছ নিয়েই হয় ম্যানগ্রোভ গাছ। তাদের মধ্যে আছে পাইন, গরান, গেওয়া, চেরা, কেওড়া, কেয়া, হেঁতাল, গরান, সুন্দরী, পকড়া, এইসব গাছগুলোকে নিয়েই ম্যানগ্রোভ গাছ বলা হয়। এদের দু রকমের শিকড় থাকে, একটাকে বলা হয় ফেসমূল আর একটাকে বলা হয় শাসমূল। কাণ্ড থেকে যে শিকড়গুলো বেরোয় সেগুলোকে ফেসমূল বলে, আর শিকড় থেকে এক্সট্রা একটা শিকড় বেরোয় সেগুলোকে শাসমূল বলে। তাদের গাছ হচ্ছে সুন্দরবন নদীর গর্ভ থেকে কোনো দ্বীপকে বাঁচিয়ে রাখার জন্য ওদের ওই শিকড় দিয়ে ওরা মাটিতে ধরে রাখেই বলে। সুন্দরবন এলাকাতে যত নদী বন্দর আছে গাছের জন্যই বেঁচে আছে। 2008 সাল 26 নভেম্বর বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হলো, ঠিক তার আগে 40 থেকে 45 বছরেরও বেশি এই জম্মু দ্বীপে শুটকি মাছের কারবার হতো, টুরিস্ট পার্টিতে নামানো হতো, 120টা আদিবাসী সম্প্রদায় জম্মুচরে বসবাস করত। তখন আমাদের এই পশ্চিম বাংলাতে ছিল ব্রাহ্মণ রাজত্ব, বুদ্ধদেব বাবু ছিলেন মুখ্যমন্ত্রী, কিরণময় নন্দ ছিলেন মৎস্যমন্ত্রী, যোগেশ বর্মন ছিলেন বনমন্ত্রী, এমএলএ ছিলেন প্রমঞ্জন মণ্ডল, যার বাড়ি হচ্ছে গঙ্গাসাগর, যেটাকে কপিলমুনির মন্দির বলা হয়। তিনটে কারণ দর্শিয়ে সুপ্রিম কোর্ট থেকে ওরা নিয়ে 144 ধারা করে এখানে নামা উঠা বসতি সব কিছু তুলে দেওয়া হয়। তাহলে আপনারা আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন তিনটে কারণ কী। 1 নম্বর কারণ হচ্ছে যারা এখানে সবজি মাছের কাই কারবার করতেন তারা প্রত্যেক বছর বছর এই যে ছোটো ছোটো যে গাছগুলোকে দেখছেন এইগুলোকে ম্যানগ্রোভ গাছ পাইন গাছ বলা হয়, এইগুলো সম্পূর্ণভাবে কেটে ফেলে দিয়ে সবজি মাছের খামার তৈরি করতে হয়। খামার কথার অর্থ হচ্ছে যে গাছে সবজি মাছ শুকানো হয়। এইভাবে যদি প্রত্যেক বছর বছর গাছ কেটে ফেলে দেওয়া হয় গাছের গ্রোথ তো ঠিক সেইভাবে বাড়বে না, দেখা যাবে এই দিনটা আমার সমুদ্র তলাতে তুলিয়ে যায়। কেন গাছই তো মাটিতে ধরে রাখে। দ্বীপ হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে সমুদ্রবেষ্টিত দ্বীপ, একটা হচ্ছে নদী বেষ্টিত দ্বীপ, আর একটা হচ্ছে কিছুটা সমুদ্র কিছুটা নদী। জম্মু দ্বীপটা হচ্ছে সম্পূর্ণ সমুদ্রবেষ্টিত দ্বীপ। আপনারা ওই দ্বীপ থেকে এসে কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছেন না ওই যে দূরত্বটা যাচ্ছে, ওই সরাসরি যে দ্বীপটা ওটা হচ্ছে বকখালি, যেখানটা আপনারা উঠলেন তার অপোজিটে যে দ্বীপটা সেটার নাম পাটিবনিয়া। তারপরে এই যে উঁচু গাছওয়ালা একটা দ্বীপ দেখতে পাচ্ছেন এই দ্বীপটার নাম হচ্ছে মৌসুনী দ্বীপ, আর পরে আছে গঙ্গাসাগর যেটাকে কপিলমুনির মন্দির বলা হয়। এই যে চারটে দ্বীপের কথা বললাম, বকখালি, পাটিবনিয়া, মৌসুনী, গঙ্গাসাগর, এই চারটে দ্বীপ কিন্তু কিছুটা সমুদ্র কিছুটা নদী, কিন্তু সম্পূর্ণ নদীবেষ্টিত দ্বীপ এখানে একটাও নেই। জম্মু দ্বীপ যদি সমুদ্র তলাতে তলিয়ে যায় তাতে সরকারের কোনো যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জায়গা নেই, ঘর বাড়ি নেই, স্কুল নেই, কলেজ নেই, হাসপাতাল নেই, কোনো কিছু না। জম্মু যখন সমুদ্র তলাতে তলিয়ে যাবে সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে ওই বকখালি, পাটিবনিয়া, মৌসুনী দ্বীপের উপরে যে আচার করে, যেখানে চাষযোগ্য জায়গা আছে, ঘর বাড়ি আছে, স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, তাদের ক্ষয়ক্ষতি আছে। তাই সরকার ভেবেছিলেন ওই তিনটে দ্বীপকে বাঁচানাতে আগে জম্মু দ্বীপটাকে বাঁচাতেই হবে। ওরা যে গাছ থেকে ফেলতে এটা গেল 1 নম্বর তার। দ্বিতীয় নম্বর কারণ হলো ওরা বিনা শুল্কে বিনা ট্যাক্সে জোড়াইভাবে এখান থেকে ডলা লোড করে সবজি মাছ পাচার করতো বাংলাদেশ, সেটাকে স্মাগলিং কারবার বলা হয়। তৃতীয় নম্বর কারণ হলো 2008 তখন কোনো দিনের ব্যাপার, পত্রিকাতে টিভিতে চারদিকে চাউল হচ্ছিল, কলকাতার মধ্যে মাওবাদী বা সন্ত্রাসবাদী ঢুকেই পড়েছে। কারণ 2008 বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হয়েছিল, ওরা সম্ভবত এসেছিল আরব সাগরের উপর দিয়ে। 1 থেকে 1.5 লক্ষ লোক সবজি মাছ কাজের জন্য নিযুক্ত ছিল, প্লাস 120টা আদিবাসী সম্প্রদায় ছিল, ওদের হাট বাজার ওই বকখালি থেকে আসতো,
ঘোরা টুরিস্ট পার্টি আসতো, তাহলে 91 কত লোক এলো, কত লোক নামলো, কত লোক থাকলো আর কত লোক ঘুরে গেল তার কোনো হিসাব নিকাশ থাকতো না। দু চারজন নিয়ম ছেলে তারা হয়তো মাওবাদী বা সন্ত্রাসবাদী বকখালি লোকালিটির মাঝখানে না থেকে জম্মুর ফার্স্ট ইয়াকে জম্মুতে এসে হাজির হলো, সারা দিন ভোর এখানে বিনা ঝঞ্ঝটে থাকলো, রাত্রেবেলা তো আর কোনো জেলা নৌকো চলে না, যে কোনো একটা জেলে নৌকো ধরে মাত্র 45 মিনিটের রাস্তা হচ্ছে বকখালি, ওখানে গিয়ে সম্ভাব্য আমাদের এই সুন্দরবন এলাকাতে কিংবা রাইটাসের উপরে জঙ্গি হানা আনতেই পারে। এই তিনটে কারণ দর্শিয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে 144 ধারা করে এখানে নামা উঠা বসতি গাই কারবার সব কিছু তুলে দিলে কি হবে? আমরা এখন সুন্দরবনের দিকে চলেছি। এটা হচ্ছে বেনফিস ফিশিং হারবার। এই জায়গাটার দিকে আমরা জম্মুদ্বীপ গিয়েছিলাম নৌকা করে, ওই নৌকাটা করে গেছিলাম, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আর এখানে সবাই মাছ নিয়ে এসেছে, জাল ছাড়াচ্ছে এখন। এই দেখো কত বড় বড় মাছ, টাটকা একদম। আবার কোনো কোনো নৌকা আসছে আর কোনো কোনো নৌকা আবার নতুন করে মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা জম্মুদ্বীপ আর বেনফিস ফিশিং হারবার। দেখে আমরা আবার ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের বকখালির ট্রিপটা ছিল 1 night 2 days এর জন্য। বকখালি থেকে বেরিয়ে আমরা বারুইপুরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরেছিলাম। এই রাস্তাটা একটু সরু হলেও স্কুটি নিয়ে যাওয়ার পক্ষে বেশ সুবিধে, এবং রাস্তাটা একটু আধটু জায়গায় খারাপ প্যাচ থাকলেও মোটামুটি ওভারঅল ভালোই রাস্তাটা। তো আমাদের মোটামুটি এই রাস্তাটা ধরে বকখালি থেকে কলকাতায় পৌঁছতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টার মতো।